শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আমরা এমন অনেক ছোট ছোট গল্প পাই যা আমাদের মনকে খুবই আকর্ষণ করে। সেই সব গল্পগুলির মধ্যে একটি গল্প হলো হাতি নারায়ণের গল্প। একটি বনে একটি সাধু থাকে, তার অনেকগুলো শিষ্য। তিনি শিষ্যদের উপদেশ দিয়েছিলেন যে সর্বভূতে নারায়ণ আছে, এইটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল। এমন সময় একটা রব উঠল, কে কোথাও আছো, পালাও, একটা পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্যটি পালালো না। সে জানে যে হাতিও যে নারায়ণ, তবে কেন পালাবো, এই বলে দাঁড়িয়ে রইল। নমস্কার করে স্তবস্তুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে, পালাও পালাও। শিষ্যটি তবুও নড়ল না। শেষে হাতিটা সুরে করে তুলে নিয়ে তাকে একধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষতবিক্ষত হয়ে ও অচৈতন্য হয়ে পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো। খানিকক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করল, তুমি হাতি আসছে শুনেও কেন চলে গেলে না? সে বললে, গুরুদেব আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণী মানুষ জীবজন্তু সব হয়েছে, তাই আমি হাতি নারায়ণ আসতে দেখে সেখান থেকে সরে যাই নাই। গুরু তখন বললেন, বাবা হাতি নারায়ণ আসছিলেন বটে তা সত্য, কিন্তু বাবা মাহুত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন, যদি সবই নারায়ণ তবে তার কথা বিশ্বাস করলে না কেন? মাহুত নারায়ণের কথাও শুনতে হয়, শাস্ত্রে আছে অপনারায়ণ জল নারায়ণ, কিন্তু কোনো জল ঠাকুরের সেবায় চলে, আবার কোনো জলে আচানো বাসন মাজা কাপড় কাচা কেপল চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না। তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলের হৃদয়ে নারায়ণ আছেন, কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না, কারোর সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারোর সঙ্গে তাও চলে না। এইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়।